ओम नमो भगवते रामकृष्णाय। आज महा पवित्र दिन, श्री मा शारदा देवीर शुभ आविर्भाव तिथि। एई पुण्य तिथिते बारासात रामकृष्ण मठ श्री श्री मायर शुभ आविर्भाव तिथि उद्यापन करछेन। किन्तु बर्तमान अतिमारीर परिप्रेक्षिते करोना सिचुएशने सर्वसमक्षे गिए अनुष्ठान करा जाच्छे ना, ताई वीडियो रेकर्डिंग एर माध्यमे एई अनुष्ठान सम्प्रचारित होच्छे। आमी पूजनीय श्रीमद स्वामी अघोरात्मानंदजी महाराज, जिनी बारासात रामकृष्ण मठेर अध्यक्ष, ताके अंतरेर भक्तिपूर्ण प्रणाम निवेदन करी। महाराज जी स्नेहवशत आमाके एई दुर्लभ सुजोग करे दिएछेन मातृ अनुध्यान करार। मायेर शुभ आविर्भाव तिथिते मातृ अनुध्यान सकलेर काछेई एकटी प्राप्तिर विषय बोले मने हबे। जन्मदिन निये एकटी सुंदर कथा आछे, रवीन्द्रनाथ ठाकुर बोलछेन, जन्मदिन आसे बारे बारे मने करा बारे, ए जीवन नित्यई नूतन, प्रति प्राते आलोकित पुलकित दिनेर मतन। आजि तब जन्मदिने एई कथा कराब शरण, जय करे निते हय आपनार जीवन मरण, आपन अक्लान्त बले दिने दिने। এই জন্মদিনগুলোতে আমাদের বেশি করে স্মরণ মনন করতে হবে। যার জন্মদিন তার সেই গুণে আমি আপনি যেন ভূষিত হতে পারি। শারদামা অবতার রূপে বিভিন্ন যুগে অবতার সঙ্গিনী হয়ে এসেছেন। তিনি কতবার তিনি জন্মগ্রহণ করলেন এই ধরাধামে, কোথায় কোথায় জন্ম গ্রহণ করলেন, সেটি দিয়ে আমাদের জীবনের সুখ দুঃখের কোনো ইতর বিশেষ হবে না। কিন্তু তখনই আমাদের জীবন সার্থক হবে, সুখে সুখমণ্ডিত হবে, শান্তিকর হবে, যখন শারদা মা আমাদের অন্তরে অধিষ্ঠিত হবেন। বলা হয়েছে নিত্যোৎসব ভবে তেষাং নিত্য শ্রী নিত্য মঙ্গলম যেষাং হৃদিস্থ ভগবান মঙ্গলায় তনু হরি। সমস্ত মঙ্গলের আশ্রয় শ্রী হরি যদি আমাদের হৃদয়ে একবার অধিষ্ঠিত হন, তাহলে আমাদের সমস্ত দুঃখের অবসান ঘটে। প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের এই শরীর মনকে অবলম্বন করেই উৎসবের আয়োজন হয়, আমাদের শরীর মনটাই উৎসবায়িত হয়ে যায়। নিত্যোৎসব ভবে তেষাং, নিত্য উৎসব হয়, নিত্যোৎসব ভবে তেষাং নিত্য শ্রী, সেখানে শ্রী অর্থাৎ লক্ষ্মী বিরাজ করেন। লক্ষ্মী মানেই ঐশ্বর্য, ধন সম্পদ, জাগতিক ধন সম্পদ, যেমন এখানে আমরা মনে করতে পারি, আবার অন্তরের ঐশ্বর্য, যে ঐশ্বর্যে শারদামা মণ্ডিতা ছিলেন, দৈবী সম্পদে সম্পন্না ছিলেন। দৈবী সম্পদ কোনগুলো বলতে গিয়ে গীতাতে বলা হয়েছে অহিংসা সত্যম অক্রোধ ত্যাগ শান্তির অপৈশুনম দয়া ভূতেষু অলোলুপ্তম মার্দবম হৃরচাপলম তেজ ক্ষমা ধৃতি শৌচম অদ্রোহ নাতিমানিতা ভবন্তি সম্পদম দৈবীম অভিজাতস্য ভারত। আমাদের জীবন যখন এই দৈবী সত্তায় সত্তায়িত হয়, দৈবী সম্পদে পূর্ণ হয়, তখন আমাদের জীবন আনন্দমুখর হয়, তখন আমাদের জীবন
শ্রীমণ্ডিত হয়, ঐশ্বর্যে মণ্ডিত হয়। সারদা মায়ের এই শুভ পুণ্য আবির্ভাব তিথিতে যত এই দৈবী সম্পদ সম্বন্ধে আমরা অনুধ্যান করব তত আমাদের কল্যাণ হবে, এতে কোনো সন্দেহ নাই। যে যার চিন্তা করে সে তার সত্তা পায়। ইফ ইউ থিঙ্ক ইয়োর সেলফ উইক, উইক ইউ উইল বি। ইফ ইউ থিঙ্ক ইয়োর সেলফ স্ট্রং, স্ট্রং ইউ উইল বি। সারদা মা জগন্মাতা, আমাদের বৈদিক মন্ত্রে রয়েছে অহম রুদ্রেভি বসুভিশ্চরামি, অহম আদিত্যৈ ঋতবিশ্বদেবৈ, অহং মিত্রাবরুণোভা বিভর্মিহম, অহম ইন্দ্রাগ্নি, অহম অশ্বিনোভা। অম্রিন ঋষির কন্যা বাক তিনি উপলব্ধি করেছিলেন, অহং রুদ্রেভি বসুভিশ্চরামি, আমি রুদ্ররূপে বসুগণ রূপে বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি বিচরণ করি। অহম রুদ্রেভি বসুভিশ্চরামি, অহম আদিত্যৈ ঋত বিশ্বদেবৈ, আমি আদিত্যগণ রূপে বিশ্বদেবগণ রূপে বিশ্বচরাচরে বিচরণ করি। অহং মিত্রাবরুণোভা বিভর্মি, আমি মিত্র বরুণ এ ধরনের যত দেবতাগণ রয়েছে তাদেরকে ভরণ করি, পোষণ করি। মা মানে যিনি কিনা ভরণ পোষণ লালন পালন করেন। শ্রী সারদা মা তিনি বিশ্বমাতৃত্বের প্রতিভূ। নিখিল মাতৃ হৃদয় সাগর মন্থন সুধা মূরতি। তাহলে অহং রুদ্রেভি বসুভিশ্চরামি, অহম আদিত্যৈ ঋত বিশ্বদেবৈ, অহং মিত্রাবরুণোভা বিভর্মিহম, অহম ইন্দ্রাগ্নি, অহম অশ্বিনোভা, আমি ইন্দ্র অগ্নি অশ্বিনী কুমারদ্বয়, এই সমস্ত যে এদের জন্মদাত্রী, এদের উৎস, এদের শক্তি। শ্রীরামকৃষ্ণ সারদামা সম্বন্ধে বলতে গিয়ে বলেছেন ও আমার শক্তি। বলা হয়েছে এই যে বিশ্ব চরাচরে এত শক্তির খেলা আমরা দেখছি, মহামায়ার খেলা চলছে। সদা নর্তয়তে মায়া জগৎ স্থাবর জঙ্গমম। সদা নর্তয়তে মায়া, মায়া সবকিছুকে, মায়ার শক্তির দ্বারা সবকিছুকে নাচাচ্ছে। ব্রহ্মাদি স্তম্ভ পর্যন্তম সদেবাসুর মানুষম। দেবতা অসুর যক্ষ রক্ষ মানুষ ব্রহ্মা তৃণগুচ্ছ, একেবারে আদিপুরুষ ব্রহ্মা সমস্ত শক্তির বলবো যে প্রথম যিনি, যার থেকে সব কিছু জাতে হয়েছে, প্রজাপতি ব্রহ্মা প্রথম সৃষ্টি, সেই বিরাট পুরুষ থেকে শুরু করে তৃণগুচ্ছ পর্যন্ত সব কিছুকে এই মায়া শক্তি জগন্মাতা তার ওই মায়া শক্তির দ্বারা নাচাচ্ছে। সদা নর্তয়তে মায়া জগৎ স্থাবর জঙ্গমম। স্থাবর জঙ্গম হচ্ছে অচল সচল, সচলগুলো যে তারা চলছে ফিরছে, তারা নৃত্য করছে আমরা দেখছি, কার দ্বারা যে তারা চালিত হয়ে চারিদিকে ভ্রমণ করছে, অস্থির হয়ে রয়েছে আমরা বুঝতে পারি না, আসলে সেটি হচ্ছে সেই মহামায়া। ঈশ্বর সর্বভূতানাম হৃদেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়া। আমরা যন্ত্রবৎ পরিচালিত হচ্ছি এই মহামায়ার শক্তিতে। শ্রীরামকৃষ্ণ বলছেন ও সারদা সরস্বতী, ও জ্ঞান দিতে এসেছে, ও আমার শক্তি। এই শক্তি নিয়ে শাস্ত্র বলছে শিব শক্তিযুক্ত যদি ভবতি শক্ত প্রভবিতুম, নচেদেবম দেব নখলু কুশল স্পন্দিতুমপি।
এই যে শিবকে আমরা সমস্ত মঙ্গলের আশ্রয় বলে জ্ঞান করি, শিব পুরুষের শক্তি, পুরুষের শক্তি কি না জগন্মাতার শক্তিতে পুরুষ শক্তি সম্পন্ন, শ্রীরামকৃষ্ণ পুরুষ শক্তি যদি হন সারদা মায়ের শক্তিতে তিনি শক্তি সম্পন্ন, শিব শক্তিযুক্ত যদি শক্তির সঙ্গে যখন যুক্ত ভবতি সপ্ত প্রভবিতুম তখন তিনি সব কিছু এই সৃষ্টি এগুলো করা করতে পারেন, তা না হলে নচে দেবং দেব সেই শক্তির সঙ্গে যদি তিনি যুক্ত না হন নখলু কুশল স্পন্দিতুমপি তিনি নড়তে চড়তে পর্যন্ত পারেন না। আমরা মা কালীর পদতলে দেখি শিব শায়িত রয়েছেন, তিনি স্থির রয়েছেন, কিন্তু যখন নাকি শক্তি এসে তার সঙ্গে যুক্ত হন তখন শিব তিনি শক্তি সম্পন্ন হন, তা না হলে তিনি যেন স্থির হয়ে থাকেন, তার নড়বারও ক্ষমতা থাকে না। এইটি বুঝে আমাদের চলতে হবে যে আমাদের শক্তির উৎস হচ্ছেন জগন্মাতা। জগন্মাতা সম্বন্ধে বলা হয় কেনোপমা ভবতু তেস্য পরাক্রমস্য রূপঞ্চ শত্রুভয়কারী অতিহারী কুত্র। সারদা মায়ের জীবন থেকে এই শক্তিদায়ী ভাবনা, শক্তিদায়ী মন্ত্র, শক্তিদায়ী শিক্ষা আমাদের দেশের মায়েদের, আমাদের দিদিদের, আমাদের কন্যাদের, আমাদের বোনেদের গ্রহণ করতে হবে। আমরা সারদা মাকে জানি তিনি অবগুণ্ঠনবতী লজ্জাশীলা, বলা হয়েছে হ্যাঁ লজ্জা নারীর ভূষণ, এটা যেমন সত্য তেমনি তার আসছে সেই জগন্মাতা মহামায়া মহাশক্তিময়ীর অংশভূতা, বলা হয়েছে লোকে স্ত্রীবাচকম যাবৎ তৎসর্বম জানকী শুভা পুণ্যামবাচকম যাবৎ তৎসর্বম ত্বং হি রাঘব। এই বিশ্বব্রহ্মাণ্ডে যত নারী শরীরধারী প্রাণী রয়েছে তারা সকলে জানকীর অংশভূতা, তারা সীতার অংশে জন্মগ্রহণ করেছেন। আবার যত পুরুষ শরীরধারী প্রাণী রয়েছে তারা সকলেই হচ্ছে রামচন্দ্রের অংশে জন্মগ্রহণ করেছেন। আমরা সেজন্য বলি ডিফিকেশন, আমরা জানি নিজেদের জৈবিক সত্তা রূপে, কিন্তু এই জৈবিক সত্তার মধ্যে যে দৈবী সত্তা রয়েছে এটি আবিষ্কার করতে হয়। যখন নাকি জৈবী সত্তায় আমরা সত্তায়িত হই তখন আমাদের মধ্যে দম্ভ দর্প অভিমানশ্চ ক্রোধ পারুষ্যমেব চ অজ্ঞানম চাভিজাতস্য পার্থ সম্পদম আসুরিম। এই আসুরী সম্পদ দ্বারা যখন নাকি আমরা সম্পন্ন হই, শক্তি সম্পন্ন হই, তখন জগতে হাহাকার হিংসা হত্যা, তখন দেখি হিংসার উৎসবে আজি বাজে অস্ত্রে অস্ত্রে মরণের উন্মাদ রাগিনী ভয়ঙ্করী দয়াহীন সভ্যতা নাগিনী তুলেছে কুটিল ফানা চক্ষের নিমেষে গুপ্ত বিষ দন্ততার ভরি তীব্র বিষে হত্যারণ্যের মাঝে হত্যা লোকালয়ে কীটের গহ্বরে অগাধ সাগর জলে নির্মল আকাশে হত্যা জীবিকার তরে হত্যা খেলা ছলে হত্যা অকারণে হত্যা অনিচ্ছার বসে। জগতে চারিদিকে তাকালে হিংসা আর হত্যা দেখি, এই হিংসা হত্যা কার কাজ, এগুলো সব পশুর কাজ, এগুলো সব অসুরের সমস্ত কর্ম। তা আমাদের মধ্যে যখন এই পশু ভাব থাকে, এই আসুরী ভাব থাকে, তখন জগতে যন্ত্রণা দুঃখ, সেই অসুর আসুরী ভাবকে ধ্বংস করার জন্য, পশু ভাব থেকে আমাদের মুক্তি দেওয়ার জন্য জগন্মাতা আসেন, ভগবান আসেন, মাঝে মাঝে ভগবান ভগবতী রূপে আবির্ভূত হন। না কে ভগবান কে হরি কে নারায়ণী, বলেছে অন্য দুঃখে ন যো দুঃখী যো অন্য হর্ষে ন হর্ষিত স এব জগতাম ঈশ নর রূপ ধরো হরি। যিনি অন্যের দুঃখে দুঃখী, যিনি অন্যের সুখে সুখী, স এব জগতাম ঈশ
তিনি হচ্ছেন জগতের ঈশ্বর, নররূপ ধরো হরি, তিনি নররূপধারী হরি। হরির সঙ্গে লক্ষ্মী, নারায়ণের সঙ্গে লক্ষ্মী আসেন। আমরা জানি যুগে যুগে সে রামচন্দ্রের সঙ্গে তাহলে এসেছেন, সীতা আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে, রাধা আমরা জানি ভগবান বুদ্ধদেবের সঙ্গে, যশোধরা, এরকম প্রতি যুগে ভগবানের সঙ্গে শক্তি স্বরূপিণী তারা আসেন। অন্যান্য যুগে সেই শক্তির সেই প্রভাব আমরা তেমন বেশি দেখতে পাই না, কিন্তু এ যুগে শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে বলা হয়েছে তিনি এ যুগে ব্রহ্ম কুণ্ডলিনীকে জাগ্রত করতে এসেছেন, তিনি নারী শক্তিকে উদ্বোধিত করেছেন। সেই অকাল বোধন আমরা জানি রামচন্দ্র করেছিলেন, দুর্গা দেবীর অকালে বোধন করে তিনি জয়লাভ করেছিলেন রাবণের বিরুদ্ধে, অসুর শক্তি রাক্ষস শক্তির বিরুদ্ধে জয়ী হয়েছিলেন। এ যুগে শ্রীরামকৃষ্ণ মাতৃবোধন করলেন, প্রথমে আমরা জানি দক্ষিণেশ্বরে সেই প্রস্তর মূর্তি, মা ভবতারিণীর মূর্তিতে আরাধনা করেছিলেন, কিন্তু এর পরে আমরা জানি তিনি বলছেন সকলের মধ্যেই সেই মাতৃশক্তি কাজ করছে, যে মা ভবতারিণী মন্দিরে ওই পাষাণী রূপে বিরাজিতা, তিনি পাষাণী নন, তিনি আসলে চিন্ময়ী। যে মা মন্দিরে রয়েছেন এই পাষাণীর মধ্যে চিন্ময়ী রূপে, সে মাই নহবতে গর্ভধারিণী মা চন্দ্রা দেবী রূপে রয়েছেন, আর সেই মাতৃমূর্তি স্ত্রী রূপে, জীবন সঙ্গিনী রূপে, সারদা রূপে পদসেবা করছেন। কি অদ্ভুত! সমস্ত নারীর মধ্যে সেই জগন্মাতাকে তিনি দর্শন করছেন। বলা হয়েছে আমি শুধু নহি সেবার রমণী, মিটাতে তোমার লালসা ক্ষুধা, তুমি যদি দিতে পূজার অর্ঘ আমি সপিতাম স্বর্গ সুধা। নারীরা শুধু সেবার রমণী, লালসার বস্তু হয়ে জগতে আসেননি, আমি শুধু নহি সেবার রমণী, মিটাতে তোমার লালসা ক্ষুধা। পুরুষের লালসার বস্তু হয়ে নারীর জন্ম নয়। বলে যে তুমি যদি দিতে পূজার অর্ঘ, এই পুরুষ সমাজ তারা যদি পূজার অর্ঘ প্রদান করত, যেমন শ্রীরামকৃষ্ণ পূজার অর্ঘ প্রদান করেছিলেন সারদা মায়ের চরণে, যে স্ত্রীকে পুরুষ সমাজ দাসীর মতন ব্যবহার করেছে, সেই স্ত্রীকে দেবীর আসনে বসিয়ে পূজা করেছেন, মাতৃবোধন করেছেন শ্রীরামকৃষ্ণ, এর ফলে আমি সপিতাম স্বর্গ সুধা, শ্রীমা সারদা দেবী তিনি স্বর্গ সুধা বিতরণ করছেন, অমৃত বিতরণ করে আমাদের মৃত্যুর হাত থেকে, ধ্বংসের হাত থেকে তিনি রক্ষা করছেন, আমাদের জীবনকে সঞ্জীবিত করেছেন, অর্থবহ করে তুলেছেন। সজীবতি গুণাজস্য ধর্মজস্য সজীবতি গুণধর্ম বিহীনা যে নিষ্ফলম তস্য জীবনম, যার জীবন গুণ এবং ধর্ম বিরুদ্ধ সেই জীবনটা কখনো সফল নয়। যস্মিন জীবিতে জীবন্তি বহব সজীবতি কাকোপি কিং ন কুরুতে চঞ্চুয়া সোদর পূরণম, কাকেরা বোকেরাও কি শুধু নিজের উদর পূর্তির জন্য বাঁচে না, এরকম জীবন কখনো সফল হয় না, সার্থক হয় না। সজীবতি মনোজস্য মননেন হি জীবতি, যে মননের জগতে বাস করে, চিন্তার জগতে বাস করে, যে তার বৃত্তি চিন্তাগুলোকে উচ্চে একটা বিচার বিবেকের জগতে নিয়ে যান, সেইভাবে পরিচালিত হয় তার জীবন সার্থক হয়। বলা হয়েছে জাগ্রত জাগ্রত, আমাদের প্রতি মুহূর্তে জাগ্রত থাকতে হবে,
श्रीरामकृष्ण तिनी मा के जाग्रत करलें भवतायिनी मा के आर तार मध्य दिए नारी समाजेर मध्य विशेषकर शारदा मायेर माध्यमे नारी समाज के तादेर जे स्वरूप सेई सम्बन्धे वाकी बहाल करे तुललें जाग्रत करे तुललें। बला हयेछे विदुषी मैत्री खना लीलावती सती सावित्री सीता अरुंधती बहु वीर बाला वीरेंद्र प्रसूति आम्रा तादेरी संतति अनले दहिया राखे जारा मान पति पुत्र तरे सुखे त्याजे प्राण आम्रा तादेरी संतति। आमादेर भारतवर्ष एई मायेदेर गौरवे गौरवान्वित। एखनो जे भारतवर्षटा बेचे आछे केन बेचे आछे बेचे आछे ওই পবিত্রতা স্বরূপিণী আমাদের মায়েদের শক্তিতে। স্বামী বিবেকানন্দ বলছেন ট্রুথ পিওরিটি অ্যান্ড আনসেলফিশনেস হোয়ার এভার দিজ আর প্রেজেন্ট দেয়ার ইজ নো পাওয়ার বিলো আর অ্যাবাভ দ্য সান টু ক্রাশ দ্য পজেসার দেয়ার অফ। ইকুইপড উইথ দিস ওয়ান ইন্ডিভিজুয়াল ইজ এবল টু ফেস দ্য হোল ইউনিভার্স ইন অপোজিশন। বলছে কারো মধ্যে যদি সত্য পবিত্রতা এবং নিঃস্বার্থপরতা এই ভাবগুলো থাকে তাহলে সূর্যের নিচে এবং ওপরে এমন কোনো শক্তি নেই তাকে হচ্ছে নুব্জ করতে পারে তাকে দমিয়ে রাখতে পারে। আর এই তিনটে শক্তির দ্বারা যদি কেউ শক্তি সম্পন্ন হয় তাহলে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড যদি তার বিরুদ্ধে দাঁড়ায় এই একক ব্যক্তিত্ব যার মধ্যে এই সত্য রয়েছে পবিত্রতা রয়েছে নিঃস্বার্থপরতা রয়েছে তিনিই হচ্ছে জয়ী হবেন। শারদামা কিন্তু এটি বাস্তব জীবনে করে দেখিয়েছেন। স্বামী বিবেকানন্দ প্রচার করেছেন শ্রীরামকৃষ্ণ উপলব্ধি করেছেন কিন্তু শারদামা বাস্তব জীবনে এটিকে যাপন করে দেখিয়েছেন না এরকম জীবন যাপন করা যায়। ট্রুথ পিওরিটি অ্যান্ড আনসেলফিশনেস সত্য পবিত্রতা এবং হচ্ছে নিঃস্বার্থপরতা। বলে হচ্ছে হলিনেস ইজ দ্য হাইয়েস্ট অ্যান্ড ডিভাইনেস্ট পাওয়ার ইন আর্থ অ্যান্ড ইন হেভেন। স্বর্গ এবং মর্তে পবিত্রতা শক্তি হচ্ছে সবচাইতে বড় শক্তি। বলে হচ্ছে রাষ্ট্রস্য সুদৃঢ়া শক্তি সমাজস্য চ ধারিণী ভারতের সংস্কৃতে নারী মাতা নারায়ণী সদা। মিশরের সভ্যতা ব্যাবিলনের সভ্যতা গ্রীসের সভ্যতা এসব জায়গায় গেলে আমরা আর তার চিহ্ন খুঁজে পাব না হয়তো ধ্বংসাবশেষ পড়ে রয়েছে কিন্তু ভারতবর্ষ এখনো কেন জীবিত আছে এত বহিরাক্রমণ হয়েছে না বলবো এখনো যে টিকে আছে সেটি হচ্ছে মূলে রয়েছে পবিত্রতার শক্তি। যখন রাজপুত রাজারা বহিরাক্রমণ বিধর্মী আক্রমণ বিদেশি আক্রমণে তারা ধ্বংস হয়ে গিয়েছেন সমস্ত ধন সম্পদ সেই রাজকোষ থেকে সেগুলো লুণ্ঠিত হচ্ছে বিদেশির দ্বারা পরাভূত হয়েছে রাজপুত রাজারা কিন্তু এর পরে ওই রাজ মহিষী যারা ছিলেন অন্তঃপুর চারিণী যারা ছিলেন তাদের জীবন লুণ্ঠিত হবার কথা ছিল কিন্তু সেই রাজমহিষীরা অন্তঃপুরবাসিনীরা তারা কিন্তু তাদের জীবনকে লুণ্ঠিত হতে দেননি তারা নিজেদের চিতা নিজেরা জ্বালিয়েছিলেন এবং সেখানে আত্মাহুতি দিয়ে পবিত্রতা রক্ষা করেছিলেন। সেই পবিত্রতার শক্তিতে ভারতবর্ষ টিকে আছে। ভারতবর্ষের মায়েরা তারা হচ্ছে বজ্র সদৃশ। নিবেদিতা বলেছিলেন ভারতবর্ষের যে পতাকা হবে সেটা হবে বজ্র চিহ্নিত। বজ্র মানেই হচ্ছে আত্মদান। মাতৃ প্রণাম মন্ত্রে আছে যত প্রসাদাত জগৎ দৃষ্টম পূর্ণ কাম যদাশিষা প্রত্যক্ষ দেবতা ঐমে তুভ্যম মাত্রে নমো নমঃ। যত প্রসাদাত জগৎ দৃষ্টম যার প্রসন্নতায় আমরা পৃথিবীর আলো দেখতে পাই। মা না থাকলে কি আমরা কেউ পৃথিবীর আলো দেখতে পেতাম? পেতাম না। যত প্রসাদা জগৎ দৃষ্টম পূর্ণ কাম যদা আশিসা যার আশীর্বাদে আমাদের মনস্কামনা পূর্ণ হয়।
তাহলে যত প্রসাদা জগদৃষ্টম পূর্ণ কাম যদাশিষ প্রত্যক্ষ দেবতা ঐ মে তুভ্যম মাত্রে নমো নমঃ। সেই প্রত্যক্ষ দেবতা মাকে প্রণাম। অন্য দেবতারা তারা হয়তো স্বর্গে রয়েছেন, মন্দিরে অবস্থান করেন, অন্তরীক্ষে থাকেন, অনেক তাদের প্রার্থনা করে অনুনয় বিনয় করে স্তব স্তুতি করে তাদের আমরা লাভ করতে পারি না, কিন্তু আমাদের গর্ভধারিণী মা তাকে কি কোনো প্রার্থনা করতে হয়? কোনো প্রার্থনার প্রয়োজন হয় না। মা নিজে থেকে সন্তানের দুঃখ বুঝে তিনি তারকে পালন করছেন, ভরণ পোষণ করছেন, তার শান্তি বিধান করছেন। সেজন্য মায়ের প্রণাম মন্ত্রে আছে শান্তিরূপাম ক্ষমারূপাম স্নেহরূপাম শুভঙ্করীম সাক্ষাৎ ভগবতী দেবীম মাতরম ত্বাম নমাম্যহম। সারদামায়ের জীবনে এই শক্তিগুলোই আমরা মূর্তি পরিগ্রহ করতে দেখি। শান্তিরূপাম বলছেন অন্তরে শান্তির কলশ, আনন্দের কলশ সদা সর্বদা আসীন থাকতো দক্ষিণেশ্বরে। কত প্রতিকূলতার মধ্যে মা সেখানে বাস করছেন। বলছে এই জীবন ধারণের জন্য এই যে শৌচাগারে আমাদের যাওয়া প্রয়োজন হয়, সেই ব্যবস্থাও ছিল না ঠিক ঠিকভাবে। সেই ভোর রাত্রিতে মা শৌচে যেতেন, সারা দিন ঘরে থাকতেন, প্রার্থনা করতেন যেন আমার লজ্জা রক্ষা হয়, আবার কখন সেই অন্ধকার হবে তখন হচ্ছে শৌচাদিতে তিনি যেতে পারবেন। এই যে একেবারে প্রাথমিক প্রয়োজন সেটুকুর পর্যন্ত ব্যবস্থা নেই, এই অবস্থায় মা বলছেন আনন্দের পূর্ণ কলশ, শান্তির কলশ তার হৃদয়ে সদা সর্বদা বসে আসীন থাকত। কি করে সম্ভব হয়েছে? না সন্তোষ পরমম সুখম অসন্তোষ পরম দুঃখম সুখার্থী পুরুষস্তস্মা সন্তোষে সততং ব্রজেত। এই যে সন্তুষ্টি হচ্ছে সবচাইতে বড় সম্পদ, শান্তির মূলে রয়েছে সন্তোষ। সন্তোষের সমান ধন নাই, সহ্যের সমান গুণ নাই। সারদামায়ের জীবন থেকে এই শুভ আবির্ভাবের দিনে এই শিক্ষাগুলো নিতে হবে। সহ্যের সমান গুণ নাই মা বলছেন, ক্ষুদন্ত ধরতি সহে কাঠ সহে বনরায় কু বচন্ত সাধু সহে ঔতে সমৌন যায়। অপূর্ব সুন্দর ভাবনা, ক্ষুদন্ত ধরতি সহে, পৃথিবী খনন সহ্য করে, ক্ষুদন্ত ধরতি সহে কাঠ সহে বনরায় গাছ কর্তন সহ্য করছে। কত আমরা ডালপালা কেটে নিচ্ছি, ছেঁটে নিচ্ছি, সব সময় গাছকে আঘাত করছি, তাকে ছিন্ন করছি, শাখা প্রশাখা কেটে একাকার করে দিচ্ছি, ধ্বংস করছি, কিন্তু গাছ কখনো প্রতিশোধ নিচ্ছে না। গাছ কখনো তার জন্য সেই যে ধ্বংসকারী তার উপর কোনোরূপ প্রতিহিংসা দেখাচ্ছে না। এটা হচ্ছে সহ্যের যে নিদর্শন আমরা গাছেদের কাছ থেকে দেখি। কাঠ সহে বনরায়, বনরায় হচ্ছে গাছ, সে সহ্য করছে, কর্তন সহ্য করছে। কুবচন্ত সাধু সহে, সাধু পুরুষরা কুবচন, তাদেরকে কতভাবে কত মানুষ কষ্ট দিচ্ছে। সজ্জনকে দুঃখি দিয়ে দুর্জন পুরে আস, জেসা চন্দনকে ঘিষে সুন্দর দেহ বাতাস। মায়ের জীবনেও দেখি তাকে সেই কাঠের চেলা ছুড়ে মারা হয়েছে, কিন্তু যে ছুড়ে মেরেছে তার যাতে কল্যাণ হয়, নিজের পায়ের ধুলি নিয়ে তার মস্তকে দিচ্ছেন, যে পাছে যে মহাশক্তি রয়েছে তাকে ঘিরে সেই মহাশক্তি তার কোনো অনিষ্ট করে, তার যেন কোনো অকল্যাণ না হয়। অপকার দশায়ামপি উপকুর্বন্তি সাধব ছিন্দন্তমপি বৃক্ষ স্বছায়া কিং নরক্ষতি। ওই গাছেদের মতনই মা কীরকম অপকার পেয়েও অন্যের উপকার করছেন। গাছকে কাটতে এলে গাছ কখনো বলে না যে তুমি হচ্ছে আমার ঘাতক, তোমাকে আমি ফল দেবো না, ফুল দেবো না, অক্সিজেন দেবো না।
যতক্ষণ গাছটি দাঁড়িয়ে থাকতে পারছে ততক্ষণ ফল ফুল ছায়া অক্সিজেন সব দিয়ে রক্ষা করছে। সারদা মার ক্ষেত্রে আমরা দেখি যে যতভাবেই তাকে গঞ্জনা দিক, কষ্ট দিক, যন্ত্রণা দিক, আবার তার কল্যাণের জন্যই তিনি হচ্ছেন নিজের জীবনকে সঁপে দিয়েছেন। যারা আসেনি, যারা আসবে, তাদের সকলের জন্য মা আশীর্বাদ করে যাচ্ছেন। এই হচ্ছেন তাহলে মা শান্তিরূপাম, ক্ষমারূপাম। এই শান্তির শক্তি মায়ের মধ্যে রয়েছে, ক্ষমার শক্তি মায়ের মধ্যে রয়েছে। আমরা যারা মায়ের সন্তান বলে নিজেদের জ্ঞান করি, আজকের দিনে এই শক্তিগুলো আমাদের মধ্যে যাতে আসে। ওই যে বলছিলাম জগন্মাতা কতবার অবতার সঙ্গিনী হয়ে এসেছেন, সেটা দিয়ে আমার আপনার জীবনে কোনো ইতর বিশেষ হবে না। আজকের এই সারদা মায়ের শুভ আবির্ভাব দিনে প্রার্থনা করতে হবে এই শান্তিরূপা সারদা আমাদের আপনাদের হৃদয়ে যেন অধিষ্ঠিত হন, ক্ষমারূপা সারদা যেন আমাদের হৃদয়ে আবির্ভূত হন, জন্মগ্রহণ করেন, স্নেহরূপা সারদা যেন আমাদের হৃদয়ে জন্মগ্রহণ করেন, যিনি শুভকারিণী সেই মা সারদা যেন আমাদের হৃদয়ে জন্মগ্রহণ করেন, তিনি সাক্ষাৎ ভগবতী দেবী, ওই দৈবী সম্পদগুলো যেন আমাদের আসে। ওই যে বলেছিলাম অহিংসা সত্যম অক্রোধ, এই গুণগুলো আছে, অহিংসা সত্যম অক্রোধ, ত্যাগ শান্তির অপৈষণম, ত্যাগের শক্তি, শান্তির শক্তি, পিছুনা নয়, কোনো বিদ্বেষ ভাব কারো উপর থাকবে না, অপৈষণম দয়াভূতেষু অলোলুপ্তম, দয়ার ভাব থাকবে, অলোলুপ্তম লোভহীনতা থাকবে, দয়াভূতেষু অলোলুপ্তম মার্দবম মৃদুতা মাধুর্য থাকবে। নারীর শক্তি সম্বন্ধে বলা হয় মৃদুনা দারুণম হন্তি, মৃদুনা হন্তি অদারুণম, নাসেব্যম মৃদুনা কশ্চিত তসমাত তীক্ষ্ণতরম মৃদুহু। এই মাধুর্যের শক্তি সবচেয়ে বড় শক্তি, সারদা মায়ের মধ্যে এই মাধুর্যের শক্তি ছিল, ওই পবিত্রতার শক্তি ছিল। এই মাধুর্যের শক্তি পবিত্রতার শক্তিতে আমি আপনি যেন শক্তি সম্পন্ন হতে পারি, মায়ের কাছে এই প্রার্থনা করতে হবে। ওই যে তেলুভেলুর মাঠের মধ্যে ডাকাতরা ধরেছে, সেখানে গিয়েও কিন্তু তিনি মোটেই ঘাবড়ে গেলেন না, তিনি শিক্ষা দিলেন কিভাবে হচ্ছে এরকম বিপদ হলে আমাদের রক্ষা পেতে হবে। সঙ্গে সঙ্গে পবিত্রতার স্বরূপিণী মা সেই ডাকাতের কাছে গিয়ে বলেছিলেন, ভাগ্যিস বাবা তুমি এসে পড়েছিলে, তা না হলে আজকে আমি কি বিপদেই না পড়তুম। এই যে বাবা বলে সম্বোধন করলেন, সঙ্গে সঙ্গে সেই নিষ্ঠুর প্রকৃতির রূঢ়, হ্যাঁ নিষ্ঠুর নির্দয় দস্যু, তার মধ্যে বাৎসল্য স্নেহ জেগে উঠল। তাহলে এই যে ভয়কে তিনি জয় করলেন, কিসের দ্বারা জয় করলেন? না, তার পবিত্রতার শক্তিতে। পবিত্রম চরিতম যস্যা, পবিত্রম জীবনম তথা পবিত্রতার স্বরূপিণ্যৈ তস্যৈ দেব্যৈ নমো নমঃ। তাহলে আমাদের এই পবিত্রতার শক্তি, সংযমের শক্তিতে শক্তি সম্পন্ন হতে হবে, দয়ার শক্তি ক্ষমার শক্তিতে শক্তি সম্পন্ন হতে হবে। এগুলো হচ্ছে মাতৃভাব। মাতৃভাব মানেই হচ্ছে সেখানে হচ্ছে আত্মদান, ভালোবাসা। ভালোবাসা মানেই হচ্ছে লাভ, গিভস অ্যান্ড ফরগিভস, নিজেকে উজাড় করে দেওয়া হয় এবং ফরগিভস, যে নাকি অন্যায় করছে ভুল করছে তাকেও ক্ষমার দৃষ্টিতে দেখা হয়। কুপুত্র যদিও হয় কুমাতা কখনো নয়। এই শক্তিকে দেখে বিবেকানন্দ তিনি কম্পিত কলবর, যে বিবেকানন্দ সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে তিনি হচ্ছে একদম প্রকম্পিত করেছেন, তার বিচার বিবেক জ্ঞান বুদ্ধি এগুলো ভারতবর্ষের কথা বলে তিনি সারা পৃথিবী কে তিনি একেবারে সেখানে কম্পন, সকলে হৃৎকম্প যেন হয়েছে। কিন্তু সেই বিবেকানন্দ মায়ের কাছে যাচ্ছেন, তিনি নিজে কাঁপছেন, যে এই পবিত্রতা স্বরূপিণীর কাছে যাবার জন্য যত পবিত্রতা প্রয়োজন আমার কি তার মধ্যে আছে। বলছেন জ্যান্ত দুর্গা হচ্ছেন সারদা মা, এই দুর্গার শক্তিতে শক্তি সম্পন্ন, জগন্মাতার শক্তিতে শক্তি সম্পন্ন। আজকে মায়ের এই আবির্ভাব তিথির দিনে সেই শক্তিগুলো আমাদের জীবনে সংহত করতে হবে। শক্তি মায়ের ভৃত্য মোরা, নিত্য খাটি নিত্য খাই, শক্ত বাহু শক্ত চরণ, চিত্তে সাহস সর্বদাই।
এই সময় মহামারী চলছে, আমরা মায়ের কাছে প্রার্থনা করব, হর পাপম হর ক্লেশম হর শোকম হর দুঃখম হর রোগম হর ক্ষোভম হর মারি হর প্রিয়ে। এই বলে সকলের কল্যাণ করুন মা। মা শারদা তার সেই সমস্ত গুণাবলী নিয়ে, দৈবী সম্পদ নিয়ে আজকের এই তার জন্মদিনে আমাদের হৃদয়ে জন্মগ্রহণ করুন, আমাদের হৃদয়ে আবির্ভূতা হয়ে আমাদের জীবনকে উৎসবায়িত করুন, এই প্রার্থনা করি। আবার বলি, নিত্যোৎসব ভবেত তেষাম, নিত্যশ্রী নিত্যমঙ্গলম, যেষাম হৃদিস্তু ভগবান মঙ্গলায় তনু হরি। সমস্ত মঙ্গলের আশ্রয় মা শারদা আমাদের হৃদয়ে অধিষ্ঠান করে আমাদের জীবনকে উৎসবায়িত করুন, আনন্দ পূর্ণ করুন, তৃপ্ত করুন। ধন্যোহম কৃতকৃত্যোহম বিমুক্তোহম ভবগ্রহাৎ নিত্যানন্দ স্বরূপোহম পূর্ণোহম তদ অনুগ্রহাৎ, যেন বলতে পারি আমাদের মধ্যে যেন পূর্ণতা আসে। জয় মা শারদা। সকলকে শ্রদ্ধা নমস্কার প্রণাম জানাই পরম পূজনীয় স্বামী অঘোরাত্মানন্দজি মহারাজকে, যিনি আজকে দুর্লভ সুযোগ করে দিয়েছেন আমাকে এই মাতৃ অনুধ্যান করার জন্য। আবার সকলকে শ্রদ্ধা নমস্কার। ভালো থাকবেন সকলে।